Wow, দেখেন দেখেন কিচ্ছু হইছে দেখেন ধারে কিচ্ছু হয় নাই ধরে এটা বসাই দিয়ে বাহ বটি বটি ধার করে নিতে পারবে এটা শেপ করতে পারো চাইলে ইচ্ছা করে এত ব্লেডের মতো ধার এটা এগুলা 5 10 বছর ধার দিতে হবে না ভাইয়া এখানে দেখেন আমাদের কাছে সামুরা আছে অনেক আছে বিয়ে চলো না যায় তাদের জন্য কিন্তু একটা পিক তুলতে চান জীবন একবারই বিয়ে করেন একটা সুন্দর করে একটা পিক সেলফি তুলতে চান আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স দেখেন আজকে কিন্তু আমরা গরুর ছাগল এবং উট মহিষ যা যা জবাই করবেন যা যা কুরবানি করবেন সামনে কুরবানি চলে আসছে যা যা কুরবানি করবেন মাংস কাটার জন্য জবাই করার জন্য হাড় কাটার জন্য অনেক বড় বড় সব চাপাতি এবং ছুরি চাইনিজ কুড়াল সবকিছু আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা যেখানে চলে আসছি এটা হচ্ছে শাকিল ক্রকারিজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় দেখেন কত বড় বড় সব কুড়াল চাইনিজ কুড়াল আছে এখানে চাপাতি আছে এইগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন তো পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই চাপাতিগুলো ওকে তো আমাদের সঙ্গে শাকিল ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আসলে প্রতি বছর আমরা কুরবানির সময় ভালো ভালো মানের যে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডেড নাইফগুলো নিয়ে আসি কারণ ঈদের সময় দেখা যায় কুরবানির সময় দেখা যায় সবাই সবাই তো আর কষে পেন অনেকে নিজে কাজ করেন বা শখের জন্য বাসা বাড়ির জন্য রেস্টুরেন্টের জন্য ভালো একটা নাইফ খুঁজেন তো আমরা আজকে এই কালেকশন গুলো দেখাচ্ছি যেগুলা ভাই এগুলা হলো আপনার পৃথিবীর সেরা সেরা ব্র্যান্ডেড নাইফ যেগুলো একটা না 20 বছর পর্যন্ত ব্যবহার করবেন কোনো সব প্রবলেম হবে না ওকে আমাদের কাছে কিছু চাইনিজ কুড়াল আছে কিছু ছুরি আছে গরু জবাই করার জন্য এবং কুড়ালগুলো আছে চাপাতিগুলো আছে চাপাতিও আছে দেখেন এবং উট জবাই করার জন্য ছুরি আছে দেখেন ওয়া উট জবাই করার জন্য অনেক বড় আমরা ইউটিউবে দেখি যে উট জবাইগুলো করে আসলে কেউ কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু আমরাই নিয়ে আসছি এগুলো আচ্ছা 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 পুরো দেশ গ্যারান্টি এই প্রোডাক্ট যদি কেউ একটা দেখাইতে পারে একদম যে এগুলো কোথাও পাওয়া যায় আর ভাই এগুলো গুণগত মান সব আমরা ভিডিওটা দেখে নিবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর ভাই একটু আমি প্রথমে একটু কথা বললে কেউ বিয়াদবি মাফ করবেন তো আমরা কিন্তু এই প্রোডাক্ট গুলো সেল করি এছাড়া কোনো অন্য কোনো প্রোডাক্ট সেল করি অনেক আছে অনেক কিছু চাই সুইচ গিয়ার চাইছে ভাই আমরা এগুলো বিক্রি করি আমরা কিচেন সামগ্রী বিক্রি করি বারবার ভিড় খুন দিয়ে বিরক্ত করবেন না দয়া করে যেগুলো আমরা দেখাবো হ্যাঁ এগুলো শুধু সেল করি কাজের জিনিস হ্যাঁ কার্যকরী কিচেন আইটেম এগুলো সেল করি আর একটা বিষয় হলো আপনাদেরকে বলি এই প্রোডাক্টগুলো যদি নেন অবশ্যই আপনাকে বিকাশ করে নিতে হবে সেই ক্ষেত্রে ঢাকার ক্ষেত্রে হোক আবার ঢাকার বাইরে হোক মাল 100% পাবেন যে কোনো দেখবেন অনেক আছে পতাইতে হয় এই জন্য অনেক আসলে চুন খায় মানে গালপুরেছেন ধুয়ে দেখলে ভয় পায় মানুষ হয়তো ধরা খাইছেন কিন্তু আমাদের মতো কেউ লাইভ চেহারা ছবি দোকানের অ্যাড্রেস কেউ দেখায় না ভয় পাবেন না কারণ আমরা একটা দোকান আমাদের প্রতি বছরে কিন্তু ইউটিউবে এই চাকুচুরির ভিডিও দেওয়া আছে 100% অরিজিনাল পাবেন এবং প্রতিটা মালে গ্যারান্টি পাবেন আচ্ছা আচ্ছা আর আমরা এটা পাইকারি বিক্রি করি দেখেন আমাদের একটা পাইকারি দোকান আরো 10টা দোকান যাচাই করবেন ভালো লাগলে নিবেন দয়া করে অতটা বিরক্ত করবেন না ফোন দিয়ে কোনো দামাদামি করবেন না কারণ আমরা কুরবানি অফার লক্ষ্যে আমরা ডিসকাউন্ট করে দেই এটা আরো 5টা দোকান আগে যাচাই করে তারপর অর্ডার করবেন ফোন দিবেন আমাদেরকে ফোন দেওয়ার ঠিকানা আমি বলে দিচ্ছি শহরতেই শাকিল কুকারিজ অ্যান্ড বেকিং কর্নার যারা সরাসরি আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস 133 নম্বর দোকান নিস্তালা এটা ঢাকা এটা ঢাকা ঢাকা নিউ মার্কেট যে কাঁচা বাজারটা আছে এর পিছনে বড় একটা মার্কেট আছে বিশ্বাস বিলাস মার্কেট এটার মাস বরাবর ঢুকলে 7টা দোকান পরে শাকিল কুকারিজ অ্যান্ড বেকিং কর্নার চাইলে আমাদেরকে অনলাইনে যারা নেবেন বিকাশ করবেন বা আমাদের ইমো নাম্বারটা বলে দিচ্ছি চাইলে আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করে ছবি দেখতে পারবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন বা নাম বলতে বলে দাম বলতে বলে এটাই দিব আমি নাম্বারটা মুখে বলে দেই 01796 ওকে 01796 973839 এটা ইমো নাম্বার এছাড়া আমাদের দুইটা বিকাশ নাম্বার এই দুইটাতে বিকাশ করে আপনাকে অবশ্যই নিতে হবে আচ্ছা সেক্ষেত্রে ঢাকা হোক বা ঢাকার বাইরে যেখানে বলবেন সেখানে দিয়ে দেওয়া যাবে কোনো প্রবলেম ডেলিভারি চার্জ 100 থেকে 150 টাকা যাবে এটা আপনার দিতে হবে এটা দিতে হবে ঠিক আছে আপনার বিকাশ ছাড়া কোনো মাল পাঠাবো না দয়া করে যদি এই এই প্রস্তাবে আপনার বা এই কন্ডিশন আপনি নিতে রাজি থাকেন তাহলে শুধু কষ্ট করে ফোন দিবেন আচ্ছা ঠিক আছে আসলে আর ভিডিওটা দেখে নেবেন দাম টাম সব দেওয়া থাকবে এই ভিডিওর মাঝখানে আচ্ছা আর যেহেতু আসলে কুরবানি কিন্তু চলে আসে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের স্টক খুব সীমিত ভাইয়া কারণ আমরা পাইকারি সেল করি অনেক দোকানে নিউ মার্কেটে কিন্তু আমরা অনেক দোকানে পাইকারি সেল করে দিয়েছি আমরা অনেক প্রোডাক্ট কিছু মাল আমাদের নিজস্ব পার্সোনাল কাস্টমার আছে যারা সবসময় কুকারিজ মাল চায় ভালো প্রোডাক্ট চায় তাদের জন্য রাখছি আমাদের কাছে স্টক সীমিত কোনটা দিয়ে শুরু করব ভাই আপনিই বলেন কোনটা দেখাবো আমরা বাংলাদেশের গ্যারান্টি দিয়ে বললাম বাংলাদেশে তো ছাগল মুরগি গরুর হাড় গরুর হাড়টা একটু শক্ত এটা স্বাভাবিক তাই বলে স্টিল লোহা হচ্ছে শক্ত জিনিস না না সেটাই এটা কিন্তু ভাই একটা গ্যারান্টি আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে আমার কাছে একটা স্টিল আছে আমি দেখাই আপনাকে আপনারা দেখেন এই স্টিল আপনাদেরকে আমরা আগে নিজে ওরা ট্রাই করছি কাইটা দেখাইছি দেখেন আমরা আচ্ছা 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 এই একটা চাপাতি দিয়ে দেখাই এটা হলো ডিজে 26 মডেল দাম হলো 1800 টাকা আচ্ছা আচ্ছা একদম 1800 টাকা দেখেন পুরুত্ব কতটুকু প্রতিটা চাপাতি অনেক ভারী এবং অনেক ওয়েট একটা 900 গ্রাম ওজন ইয়েস ও মাই গড ভাই দেখেন ভাই আমার শরীরে গুলাইতেছে না এটা ডাবল করে এটা বেগকে ভাঙিয়ে গেছে আচ্ছা হাত দেন আমার ভাই ভাই
আপনি একটু কুপ দিবেন দেখেন। আচ্ছা কুপ আইলাম তো আমার শক্তিতে দেখেন। আচ্ছা আপনি কুপ দেন তো যত দেখায় আবার আবার দাদাজি কোন জায়গায় ও ইয়েস ইয়েস দেখেন ধার কিন্তু কোন রকম ভাঙ নাই। বাঁকা হইছে না 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 ভাই একটু দয়া করে কাছে নিয়ে দেখেন অনেকে আছে এটা বোঝাতে প্রতারিত করতেছে কিনা দেখেন দেখেন ইয়েস একটা চাপাতি আমরা তো স্টিল কাটবো না লোহা কাটবো না গরুর হাড়ে কিন্তু যদি 5,10,00,000 টাকা গরু কিনেন হয়তো পায়ের হাড়টা অনেক শক্ত আর হাড় একদম একদম চাকু দিয়ে কাটতে পারবেন এমন চাকু আমাদের কাছে আছে। তো এগুলা কিন্তু আপনারা বড় গরুর হাড় যদি হয় শুধু পায়ের ক্ষেত্রে আঁঠুর নিচে সেক্ষেত্রে দুই সাইডে একটু কুপ দিয়ে একটা কুপ দেবেন দ্বিতীয় কুপ লাগবে না কাইটা যাবে এটা যদি কোনো মুখ বলতে বা কিছু হয় ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন। তো এটা আমরা একটা দেখাইলাম আমি দুই একটা গুণগত মান দেখাই চাপাতি দিয়ে কিন্তু মাংস টুকরা করা আছে আসলে এটা একটা দাম এই একটা আছে 1900 টাকা দাম। আচ্ছা আচ্ছা এটা হলো ভালো মডেল এটা কিন্তু অনেক হেভি একটা ইয়েস দেখেন ভাই বিশ্বাস করুন আমার শক্তিতে যতটুকু আছে এতটুকু দিয়ে কুপাইলাম এটা। অনেকে বলে যে এটা স্টিল কিন্তু জীবনে কাটবে না লোহা কিন্তু কাটবে স্টিল কাটবে না এই দেখেন দাগ দাগ হয়েছে কিন্তু কিচ্ছু হয় না। আচ্ছা আপনি দেখেন কিছু মুরগির হাড্ডিতে চাকু দিয়ে কাটা খাসির হাড্ডিতে চাকু দিয়ে কাটা যায় ভাই অনেকে খাসি মুরগির হাড্ডিতে কাটতে দেখায় এগুলো ভাই বিলেট দিয়ে তো কাটা যাবে একরকম আর এগুলো স্টিল কুপাই দেখাইলাম দেখেন এটা আমাদের কাছে সর্বনিম্ন এটা হলো 1200 টাকা দাম এগুলো 1 নম্বর স্টিলের নিকেল করা ভাই আরেকটা সত্যি কথা বলবো আপনি একটু খেয়াল করেন দেখেন সবচেয়ে কম দামি 1200 টাকা এটা দিয়ে কুপাইলাম কিচ্ছু হয় না কারণ এগুলো সবগুলো ব্র্যান্ডের মাল আজকে এখানে কোনো কম দামি চাকুর মাঝখানে শুধু সবজি কাটার ফল কাটার এই চাকুটা থাইল্যান্ডের তাহলে 550 টাকা এটা দিয়ে কাটলে বেঁকে যাবে ভাই কাটবে না নষ্ট হয়ে যাবে জিনিসটা আমার পাতলা যেহেতু ঠিক আছে একটা গেল এটা দেখেন আমাদের কাছে কিছু কুড়াল আছে যেগুলো 1800 টাকা দাম পাইকারি দাম দামা দামি নাই কুড়ালটা কিন্তু সেই ঠিক আছে এই একটা মডেল আছে 1 কেজির মতো প্রায় 1 ফিটের মতো লম্বা এটা একটা আছে 1800 টাকা এটা একটা 1800 ছোট সাইজের চাইনিজ কুড়াল বলি এটা আর নন-স্টিক চাইনিজ কুড়াল দেখেন এই ননস্টিক দিয়ে কুপাইলাম কিচ্ছু হয় না এগুলো ঠিক আছে তো এটা হলো 1500 টাকা দাম ঠিক আছে একদম 1500 এটা প্রতিটার সাথে কিন্তু কভার পাবেন মুখে যেগুলো কভার আছে প্রতিটার সাথে আলাদা আলাদা কভার আছে এটা একদম 2000 টাকা এখানে দেখেন কিছু নাইফ দেখাই যেটা হলো আমরা গরু কষাই বাইরে আছে এটা অনেক কিনে যারা নিজেরা কষাই দেখেন ঈদের সময় দেখি 1.5 গ্রাম যা অঞ্চলে দেখা যায় কি একজনের চাকু আরেকজনে দিতেছে না কারণ এক সময় কাজের সময় সবাই ব্যস্ত থাকে কারোটা কারোর কাছে চাইতে গেলে মন খারাপ থাকবে বা নিতে গেলে নিজের কাছে বিবেক একটা বাধা দেয় ও কাজ করতেছে ওখান থেকে কিভাবে নিয়ে আসি আপনি একটা চাকু কিনবেন 20 বছর আপনার চাকু কিনতে হবে না কারণ এটা আমি নিজে ব্যবহার করি দেখেন এটা হলো একটা চামড়া সিলানোর জন্য গরু খাসি যে কোনো আসলে ভাই একটা কথা বলে দেই কষাই যে বাইরে দেখার কাছে দেখবেন ওরা তো সবসময় কাজ করে চাকুটার মাথা উপর দিকে থাকে এগুলো যে কখনো গরু বা খাসি বা মুরগি যে কোনো কাজই করেন না কেন চামড়া সিলেন নাই বা চামড়া বের করেন নাই তারাও কিন্তু কাজ করে কখনো চামড়া কাটবে কারণ মাথার উপর দিকে টান দিবেন খালি মাংসের সাইড থেকে চামড়া ছাড়াই নিবে এটা তো এগুলো কিন্তু আমরা একদম অরিজিনাল এটা অরিজিনাল চায়না ভাইয়া এগুলো হলো অরিজিনাল চায়না ভাই এগুলো বলে কোরিয়ান জাপানিজ ভাই মিথ্যা কথা বলতে চাই না আসলে আমাদের কাছে মাল নিয়ে দেখি ভিডিও করে বলে যে চায়না বলে জাপান কোরিয়ান এই সে ভাই এগুলো সবগুলো চায়না চায়না হলে পৃথিবীর সেরা ব্র্যান্ড আমাদের দেশে কিন্তু আইফোন যে এটাও কিন্তু চায়নার ভাই ঠিক আছে চায়না কিন্তু খারাপ না পারায় না পৃথিবীর সেরা ব্র্যান্ড ভাই মিথ্যা কথা বললে বলা যায় আরেকটা কথা বলি আপনাদেরকে এটা একটা চ্যালেঞ্জ এটা শিখে রাখেন যদি বিয়াদি মাফ করেন শিখাইতেছি চাইতেছি না আপনাদেরকে অভিজ্ঞ মানে জানানোর জন্য বলতেছি একটা চাকু যদি 10,00,000 টাকা দিয়েও কিনে সেই চাকু স্টিল হবে না কারণ চাকু যদি স্টিল হয় ওটাতে ধার হবে না এটা আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে যদি কোনো সে বা কেউ বলে যে হয় স্টিলের চাকু আমার কাছে আছে আনবেন 5,00,000 টাকা জরিমানা দেখাই দিব আপনাদেরকে এটা একটা কারণ আমি একটু চুমুক দিয়ে দেখাই এই একটা চাকু আছে আমার কাছে 1600 টাকা দাম কিন্তু এটা হলো পিতলের এবং কাঠটা অনেক এটা অনেক ধার এটা একটা 20 বছর যাবে এটা খাসি জবাই করতে পারবে এটাও কিন্তু লোহা থাকবে চুমুক ধরছে কিন্তু ভাই যদি কেউ বলে স্টিল চুমুক দিয়ে দেখেন তার কাছে মাল কিনবে না বাটপার এক কথা বুঝে নেবেন কারণ উনি মিথ্যা কথা বলতেছে আপনার সাথে এটা হলো একদম আমার কাছে যতগুলো চাকু আছে এখানে কোনো ব্র্যান্ড ছাড়া কোনো চাকু নাই এখানে একটা ভারকুট দেওয়া আছে দেখবেন ঠিক আছে এখানে মডেল নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমি একটা একটা বলে দিচ্ছি কোন চাকু আমার কাছে বা পৃথিবীতে যদি কেউ বলে কোনো চাকু স্টিল হয় ও বাটপার আচ্ছা আচ্ছা কারণ কোনো চাকু স্টিল হয় না দাদা স্টিলে কোনোদিন ধার হয় না সব লোহার হয় হ্যাঁ লোহার হয় দেখেন
এটা স্টিল, এটাতে কিন্তু চুম্বক ধরতেছে না, এটা কিন্তু আমরা পাইপটাতে কাটে দেখা যেটা দেখেন স্টিল, এটা কিন্তু চুম্বক ধরছে, এটা হচ্ছে কিন্তু দেখেন এটা গ্লেজি বেশি, ঠিক আছে, এটাতে কিন্তু চুম্বক ধরতেছে ভাই, একটা জিনিস শিখে রাখেন চাকু বড়ি কোনোদিন স্টিল হয় না। আপনার যারা বাসা বাড়িতে ব্যবহার করেন দুই চার পাঁচ বছর ধার দিতে হবে না ভাই, কষাই যারা বাড়া আছে দুই চার মাস পর ধার দিতে হবে তাদের জন্য। ভাই আমি একটা একটা দাম বলে দিই দেখেন, এই একটা কুড়াল আছে যেটা চায়না কুড়াল নর্মাল 700 টাকা দাম, এটা লোহার 700 টাকা, 700 টাকা একদম 700 টাকা। এগুলো আছে গরু জবাই করার জন্য ভাইয়া, এটা কিন্তু মালটা হলো চায়নার, কিন্তু চায়নার এক নাম্বার, এই দুইটা সাইজ শুধু ব্রাজিল লেখা আছে, ব্রাজিলের দেখেন মেয়ে ব্রাজিল লেখা আছে, এটা হলো আপনার 23 ইঞ্চি লম্বা, একদম হইলো আপনার 2500 টাকা, এটা 19 ইঞ্চি লম্বা, এগুলো ব্রাজিলের গরু জবাই মাংস কাটা সব কাজ করতেন, বড় বড় মাছ টাছ কাটার জন্য খুব পারফেক্ট এগুলা। আচ্ছা এটা 2000 টাকা, এটা হলো আপনার 17 ইঞ্চি 2000 টাকা, 19 ইঞ্চি 2200 টাকা, সরি এটা 2200 টাকা, এটা আর এটা হলো আপনার একটা লম্বা ছুরি, এটা হলো 17 ইঞ্চি, এটা হলো 1100 টাকা। আচ্ছা তো ভাই এগুলো দেখেন হলো আপনার যেগুলো কাঠ হ্যান্ডেল পিতলের কভারটা এখানে, তো এগুলো কিন্তু পৃথিবীর সেরা ব্র্যান্ডের ছুরি এটা, তো এটা 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 প্রাইস, এটা মডেল নাম্বারটা আমি বলে দিই আপনাদেরকে একটা একটা বলে দিই সুন্দর করে, তাহলে সবচেয়ে ভালো এটা হলো 513 মডেল, 513 মডেল 1800 টাকা, এটা দেখেন মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে 512 মডেল 1600 টাকা, 512 মডেল 1600 টাকা, এটা হলো মডেল নাম্বারটা যেখানে দেওয়া আছে দেখেন 515 মডেল 1500 টাকা, 515 মডেল 1500 টাকা, এটা দেখেন একটা সুন্দর গরু চামড়া ছিলানোর জন্য এগুলো খুন ব্লেডের মতো ভাই, শুলে লুম কাটা ঠিক হবে না, তারপর একটু কাটা দেখাই, ও মাই গড দেখেন, ও মাই গড দেখেন কি অবস্থা, ঠিক আছে দেখছেন কি, কারণ শুলে লুম কিন্তু ব্লেড ছাড়া কাটে না, এত ব্লেডের মতো ধার এগুলো, এগুলো প্রতিটা চাকুই ধার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কাটা ঠিক হলো না, তারপর এটা জাস্ট একটু ধার আছে, ঠিক আছে ব্লেড, এটা ব্লেড শেভ করতে পারো চাইলে ইচ্ছা করে, এত ব্লেডের মতো ধার এটা, এগুলো 5-10 বছর ধার দিতে হবে না, তো এটা কিন্তু ভাই দামটা বলে দেই 516 মডেল, এটা দাম হলো 1500 টাকা ভাই, এটা অরিজিনাল চায়না জাপান কোরিয়ান মিথ্যা কথা ভাই, এগুলো ছুরি আমাদের দেশে আসে না ভাইয়া, শুধু ধান্দাবাজি কথাবার্তা এগুলো, এটা হলো 1300 টাকা, এটা কিন্তু চামড়া ছিলাম জন্য মাথাটা উপর দিকে এবং কষাই বাইরে অনেক নেই, এটা এটা কিন্তু 1300 টাকা, এটা হ্যাঁ 1300 টাকা, তো এটা মডেল নাম্বারটা হলো আপনার 516, তো 1300 টাকা ভাই, এই সেম কোয়ালিটির মাঝখানে দেখেন এটা আছে একটা, এটা কাঠ হাতলের, এটা হলো আপনার 534 নাম্বার মডেল 1200 টাকা দাম, এটা হলো আপনার 535 মডেল নাম্বার 1250 টাকা দাম, এগুলো কিন্তু শেপ বাইরার শেপ নাই বলে কাটাকাটি যত রকম হেভি কাজ আছে রাখবেন, 20 বছর গ্যারান্টি দিয়ে দেবে, এগুলো 20 বছর জং ধরবে না এগুলো, ঠিক আছে, তো এটা গেল একটা, তারপর দেখেন এখানে একটা আছে, এটাও কিন্তু চামড়া ছিলার জন্য খুব একটা পারফেক্ট নাইফ, এটা মাথাটা উপর দিকে এটা ধরে কিন্তু অনেক আরাম পাবেন, এগুলো কাছে ধরে আরাম অনেক, এটা মডেল নাম্বার 536, এটা হলো 900 টাকা প্রাইস, 900 টাকা প্রাইস 900, এগুলো অনেক হেভি অরিজিনালটা, এটা এগুলো প্রতিটার সাথে স্কিনার দেওয়া থাকবে, এটা অরিজিনাল চায়নাটা, ঠিক আছে, চায়নার মাল কিন্তু বিভিন্ন দেশে যায়, আমাদের দেশের জন্য এক কোয়ালিটি তৈরি করে বাইরে, এগুলো কিন্তু ইউরোপ কান্ট্রিতে বেশি যায়, এই জন্য তো ভালো মানের ছুরি এগুলো, এটা একটা শেপ নাইফ 8 ইঞ্চি নাইফ, এটা হলো 513 মডেল 1600 টাকা দাম, এটা ভাই চাকুর জগতে সেরা সেরা চাকুগুলাই দেখাইতেছি, নর্মাল কোনো চাকু দেখাইতেছে, চামড়া ছিলার জন্য এটা চায়নার, এগুলো কিন্তু অনেক আরাম, এটা আমরা নিজেরা ব্যবহার করি 5 বছর, আমি নিজে ব্যক্তিগতভাবে বলতেছি এটা নিজে ব্যবহার করি কিচ্ছু হয় না, এটা হলো আপনার মাথা উপর দিকে, এটা হলো আপনার একটা চাকু, এটা মডেল নাম্বার হলো 03 650 টাকা, এটা 02, আচ্ছা আচ্ছা, এটা 02 হলো 700 টাকা, এগুলো কিন্তু চামড়া সেলাইতে অনেক আরাম, একসাথে 50টা চামড়া গরু সেলাবো কিচ্ছু হবে না ইনশাল্লাহ, তারপর এটা আছে 01 700 টাকা, এটাও এটা একটু বড় সাইজের, এই নাইফটা আছে 7 ইঞ্চি, এগুলো আছে 6 ইঞ্চি করে, মাথাটা আছে শুধু চাকুর আছে 6 ইঞ্চি, এটা আছে কাটলারি ব্র্যান্ডের, আমাদের দেশে একটা পপুলার একটা ব্র্যান্ড কাটলারি, সবজি টবজি কাটার জন্য একটা চাকু বা গরু সেলানোর জন্য নিতে পারেন 550 টাকা, কিন্তু এটা হালকা হবে নর্মাল কাটলারের মধ্যে সবচেয়ে নর্মাল, এটা 550 টাকা, তো ভাই কাটলারের মধ্যে সবচেয়ে হেভি, এটা পিছনে মেটাল দেওয়া আছে, এটা হলো আমরা 900 টাকা দাম, এটা হলো 8 ইঞ্চি নাইফটাই আছে 8 ইঞ্চি, কাটলারের মধ্যে এই দুইটা নাইফই সবচেয়ে সেরা, তো এই একটা আছে, এটা মডেলটা একটু ভিন্ন চ্যাপটা হাতলা, এটা একটু গোল টাইপের, এটা হলো 700 টাকা, 700 টাকা, ঠিক আছে ভাই এগুলো দেখালাম, এই একটা আছে চায়নার, এটা খুবই ভালো, তো এটা মডেল নাম্বারটা এটা বলে দেয়, এটা মডেল নাম্বারটা হলো ভাইয়া, এটা মডেল নাম্বারটা হলো ভাই এলো আপনার 542, 542 1400 টাকা, আচ্ছা 542 সরি যেখানে লেখা আছে 542 1400 টাকা প্রাইস, এটা আমাদের কাছে টোটাল হলো তিনটা সাইজের আছে, আচ্ছা চাকু ধার করার জন্য শার্পনার দেখেন, সবচেয়ে ছোটটা হলো 300 টাকা, এই সবচেয়ে বড়টা 550, মাঝখানে একটা 450 টাকা, কষাই বাইরে এই সাইজগুলো নাই বেশি, কারণ এটা তাদের সারাদিন ব্যবহার করতে হবে, চাকু কিন্তু চর্বি বাজে, এটা কিন্তু হালকা ধার হয় চর্বি ধার, ঠিক আছে এটা ঘষা দিয়ে চর্বিটা ছাড়াই নেয়, ঠিক আছে এভাবে চর্বিটা ছাড়াই নিতেছে কাজ করতেছেন, এটা একটা গেল এটা 550 450 300 একদম যুগ যুগ ব্যবহার করতে পারেন ভাই,
এখানে দেখেন আমাদের কাছে কিছু শার্পনার আছে ধারানো শুধু এটা চাকু না দা বড়ি দাঁড় করতে হবে এটা বসাই দিয়ে ঘষবে চাকু শুধু সব দাঁড় করতে হবে এটা এবং বটি আছে বাসা বটি আছে এরকম দাঁড় করা এটা এইভাবে ধরবো ধরে এটা বসাই দিয়ে তাদের জন্য কিন্তু একটা পিক তুলতে চান জীবনে একবারই বিয়ে করেন একটা সুন্দর করে একটা পিক সেলফি তুলতে চান তাদের জন্য কিন্তু এটা আবার অনেকে আছে শৌখিন ঘরে সাজায় রাখার জন্য চান এগুলো কিন্তু অনেক হেভি এগুলো ভাই এটা ধান নাই কোনো আবার অনেক আছে এটা কিন্তু সাইজে ছিল অনেক আছে যে মানে কষায় কা মানে মুল্লা ভাইয়ের আছে গরু টরু জবের কথা একটা ভালো স্টিলের ছুরি চান এগুলো কিন্তু স্টিল এটা কিন্তু আপনারা চাইলে ধার দিয়ে আপনি ছুরি বানাই দেবেন কিন্তু এগুলো আমরা শো পিস এগুলো আমাদের কাছে ঠিক আছে তো এটা আপনাদের করতো আমরা এসব ই করি না তো এগুলো কিন্তু অনেক হেভি অনেক আছে যে ঘুরা ফাইটা যাবে ভেঙে যাবে এগুলো কোনো ভয় নাই ঠিক আছে কারণ এগুলো অনেক হেভি অনেক আছে একদম হালকা কারণ দেখতে অনেক হেভি কোয়ালিটি ফুল এগুলো তো এগুলো দেখেন প্রতিটার সাথে কিন্তু এরকম একটা কভার পাবে এটা কিন্তু তিনটা কালারের কভার হবে দেখেন ভাইয়া একটা এই একটা দুইটা এটা একটা আছে সে আরেকটা আছে হরিং এর ডিজাইনে আছে আচ্ছা ঠিক আছে আরেকটা লাইট কালারের মধ্যে আছে তো ভাই এখানে দেখেন এই তিনটা সাইজের এটা হলো আপনার একটা বড় সাইজের বলি আমরা তো এই সাইজের দামগুলো আমাদের কাছে আপনার ডিসকাউন্ট প্রাইস একদম 6500 টাকা করে এটা 6500 হ্যাঁ এই একটা ডিজাইনের পাবেন তো আরেকটা আছে আমাদের কাছে এই ডিজাইনেরটা দেখেন এটা একটা আপনার সিংহের মুখে দেওয়া আছে দেখতে অনেক আপনার ওয়ালে মানে অনেক ভালো লাগে দেখতে ড্রয়িং রুমে আপনি সাজায় রাখবেন দেখতে অনেক সুন্দর লাগবে ঝুলাই রাখতে পারবেন ঠিক আছে তো এটা হলো 6500 টাকা ভাই এই একটা আছে আরো বড় সাইজের বা এটা একটু হেভি টাইপের দেখেন রাবার টাইপের হাতল দেখতে এটা সুন্দর লাগে এই একটা আছে আমাদের কাছে 7000 টাকা এটা 7000 টাকা 7000 টাকা এটা ঠিক আছে এটাও আপনি পিক তুলতে কিন্তু অনেক সুন্দর লাগবে আপনি দেখা যায় বিয়ে চলানো যাচ্ছেন একটা পিক তুললেন সেলফি এগুলো কিন্তু কোনোটা কিন্তু ধান নাই কোনো ধান নাই এগুলাতে ঠিক আছে তো এগুলো হলে আমাদের কাছে এগুলো নিতে হবে সামুরা এগুলো বলে তারপরে এই একটা সাইজ আছে স্ট্যান্ডার্ড সাইজ ছোট সাইজের বলি এটা অনেকে আছে যে ছোট সাইজের মধ্যে নিতে চান যে হালকা পাতলা ছোট সাইজের মধ্যে এটা কিন্তু নন স্টিক কুটিং করা দেওয়া আছে তো এটা আমাদের কাছে নিতে হবে আপনার এলাবে 4500 টাকা এটা এগুলো কিন্তু কোনো ধান নাই ভাই ধান নাই 4500 টাকা অনেক আছে গরু দবার কথা একটা ভালো ছুরি নিতে চান তারা কিন্তু এটা ইচ্ছা করলে এটা আপনারা নিজেদের করতে হবে আমরা কিছু করতে পারবো না এগুলা তো আপনারা নিতে পারবেন এটা তো ভাই বাংলাদেশে দেন উট জব করার জন্য কিন্তু কেউ ছুরি কখনো কিন্তু আনে নাই আমরা দেখি যে উটের শুধু এবার ঢুকাই দিয়ে ঠিক আছে এই ছুরিটা হলো সেই ছুরিটা ভাইরাল ছুরিটা বলে এটাকে যেটা আপনার ব্লেডের মতো ধার ভাই আমি লুম কাটবো না কারণ আমি একটা কাগজ কেটে দেখাই একটু কাগজ কেটে দেখাই একটু কাগজ এই দেখেন কাগজ কিন্তু সাধারণত কোনো কি দিয়ে কাটা দেখেন কাগজ কিন্তু ব্লেড ছাড়া কিন্তু কাগজ কাটা ব্লেডের মতো ঠিক আছে এগুলো কিন্তু চা না ভাইয়া ওই বললাম প্রথম কথায় ভাই এগুলো জাপান সৌদি এই সে কত কথা বললো ভাই মিথ্যা কথা বলে অনেক কথা খরচ করতে হবে আমি এক কথাই চাই না ভালো লাগলে নেবেন না লাগলে নেবেন না আপনি 20 বছর গ্যারান্টি দিচ্ছি মূলত হলে আপনি মাল কিনতেছেন দেশ কিনতেছেন না মাল কিনতেছেন মাল ভালো হলে এলো মিল কথা মিথ্যা কথা কোথাও লেখা নাই এটা অনেকে বলে এটা কোরিয়ান এটা জাপান বাসা ভাই আমার বাপদাদার বাসা এটা বুঝবে না ঠিক আছে অনেক আছে এই কথা বলবে তো ভাই এটা আমি মডেল নাম্বারটা বলি একটা আছে 4 মডেল নাম্বার 4 এটা 1 ফিটের মতো লম্বা এটা হলো 1200 টাকা 5 মডেল নাম্বার যেটা 5 এটা 1300 পরে হলো আপনার হলো সরি নম্বর 1 এটা হলো 4 এবং 3 1300 2 1400 1 1500 আচ্ছা ঠিক আছে এই ওয়ানটা যেটা আছে চাকুটা আছে প্রায় 14 ইঞ্চির মতো লম্বা হ্যাঁ এগুলো যে কষায়ের বাইরে আছে বা যারা আছে মোল্লা মুন্সি বাইরে আছেন যে গরু জবাই করতে সুবিধা এটা আপনার একটা একবার একটা নতুন একটা যে অবস্থা ধার আছে 50টা গরু জব করতে পারবেন আপনারা ইচ্ছা করলে এটা ঠিক আছে তো এটা গেল একটা তারপর দেখেন ভাই আমরা এখানে কুড়ালগুলা চাপাতিগুলা তো প্রথমে কাইটা দেখাইলাম প্রতিটা চাকা চাপাতি এবং চাকু সবগুলোর গ্যারান্টি বলেই দিছি এই একটা দেখেন আমরা মডেল বলে এটা 2000 মডেল এটা হলো 1050 টাকা আমরা কিন্তু স্টিল কুবাই দেখাইছি এগুলো আপনার পায়ের হাড্ডি কুবানোর সময় যার শুধু একটু হালকা হালকা কুপ দিয়ে নেবেন 2-3টা আঁঠুর নিচে যে পা গরুর হাড়টা আছে হালকা কুপ দিয়ে জুড়ে এক কুপ দেবেন যদি মুখে কিছু হয় ফেরত চায়না অরিজিনাল মাল একদম 1050 টাকা এটা ধরেন এটা একটু হালকার মধ্যে শক্তি লাগবে একটু তারপরে দেখেন এই একটা মডেল আছে এটা মডেল নাম্বার এটা হলো আপনি বড় বলি এস মডেল এস মডেল এস মডেল হলো 1200 টাকা দাম এটা এগুলো আপনি বাসা বাড়িতে কিন্তু রাপ এন্ড টাপ ব্যবহার করতে পারবেন তারপরে দেখেন আমাদের কাছে দেখেন এখানে আছে হলে এই একটা মডেল 155 এটা হলো 1200 টাকা এগুলো কিন্তু অনেক ওয়েট প্রায় 800-900 গ্রাম ওয়েট তো ভাই এটা যেটা হলো 12 মডেল 1900 টাকা দাম এটা 1 কেজির মতো প্রায় ওয়েট 1200 টাকা দাম এটা তো ভাই এই একটা মডেল আছে সবচেয়ে হেভি এটা একটা মডেল এটা হলো 816 মডেল এটা দাম হলো আপনার 2000 টাকা এগুলো স্টিল আরো মোটা একদম চিকচিকা স্টিল
অনেক ওয়েট তো ভাই এটা একটা আছে মডেল দেখেন 26 মডেল বলি আমরা জেটি 26 মডেল 1800 টাকা দাম কাটার জন্য এগুলো না এগুলো হাড্ডি কাটবেন এগুলো প্রতিটা করে এগুলো গরু যত বললাম দা 2 4 5 10 লাখ টাকা গরু কিনবেন হাড্ডি কাটুন ফেরত আমাদের দোকানের ঠিকানা আছে ফেরত দিয়ে যাবেন যদি ঈদের সময় যদি কোনো প্রবলেম হয় ঈদের পরে এসে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন আচ্ছা আর এই একটা দেখেন শুধু টেকনিক করে কাটবেন হালকা হালকা করে কুপ দিবেন আর দোকানে যদি কেউ আসেন পাইপ দিব পাইপ কুপ যদি বাগাইতে পারেন ফ্রি দিয়ে দেবো চাকুটা আচ্ছা এই একটা আছে দেখেন মডেল নাম্বারটা হলো এটা হলো আপনার 18 মডেল জেডি 18 মডেল এটা হলো 1800 টাকা এগুলো কিন্তু একটা ডিজাইন দেখেন এটা একটা সুন্দর একটা ডিজাইনের দেওয়া আছে এটা ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু চাকু নাই যেগুলো আপনি বলে কোরিয়ান জাপান জাপান কোরিয়ান ইন্দোনেশিয়া কোরিয়া যেটা বলেন না কেন মেড ইন জিঞ্জিরা বলতে পারেন কিন্তু অরিজিনাল চায়না এটা আমাদের কাছে এটা যেগুলো কুড়ালগুলো আছে এগুলোর সাথে কভার আছে তো আমাদের কাছ থেকে যদি নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে দাম বলতে পারলে বললেন মডেল বলতে পারলে ভালো আর না বলতে পারলে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো ইমু থাকবে ইমুতে আমার পিকটা দিয়ে দিবেন আমাদেরকে অবশ্যই আপনি বিকাশ নাম্বার দেবো বিকাশ করবেন আপনার ঠিকানা ওদের পৌঁছাই দিব আর সরাসরি আসতে চাইলে আমাদের এই ঠিকানাটা দেখে নেন ওকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি শাকিল কোকারেজ অ্যান্ড বেকিং কর্নার যেটা 133 নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলায় ফোন নাম্বার অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন ওকে ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নেবেন কন্ডিশনের মাধ্যমে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারিও পেয়ে যাবেন সাথে সাথে যারা শোরুমে আসতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের ফোন নাম্বার এবং তাদের ঠিকানা তো আজকে পর্যন্ত শাকিল ভাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ